জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলে তো দেখো তোমাদের কাছে প্রথমে ক্ষণা চেয়ে নেব কারণ কি এতদিন তোমাদের সাথে রেগুলার ভিডিও বানানো হয়নি কিছু ব্যস্ততার কারণে তোমাদের কিন্তু রেগুলার ভিডিও আসেনি তো এতে কথা দিচ্ছি এরপর থেকে কিন্তু প্রতি মুহূর্তে লেটেস্ট আপডেট আসতে আসবে তো গতকাল তোমাদের একটা পোলের মাধ্যমে জানতে চেয়েছিলাম যে তোমরা নেক্সট ভিডিও কিনে নিয়ে চাইছিলে তো অনেক ক্যান্ডিডেট কমেন্ট করেছিলে দাদা ডাব্লিউপি কেস নিয়ে কী হলো এবং কেসের আপডেট এবং জয়নিং নিয়ে লেটেস্ট আপডেট নিলে প্লিজ ভালো হতো কী বলা হলো জয়নিং নিয়ে সমস্ত কিছু আলোচনা করবো বিস্তারিত ভিডিওর মাধ্যমে তাই চলো দেরি না করে সার্চের অফিসিয়াল ওয়েবসাইটে ডাব্লিউপি যে কেস নিয়ে কী বলা হয়েছিলো সেটা একটু দেখে নিই তো চলো দেখে নেওয়া যাক তো দেখতেই পাচ্ছ এখন আমি আছি কিন্তু ওয়েস্ট বেঙ্গল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের অফিসিয়াল ওয়েবসাইটে এখানে কিন্তু সমস্ত কেসের আপডেট দেওয়া হয় যেটা আগের ভিডিওর মাধ্যমে তোমাদের দেরিয়ে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ ডেলি কেস লিস্ট ঠিক আছে তো তোমাদের কি তোমাদের কিন্তু তেরো তারিখে একটা কেসের হিয়ারিংয়ের ডেট ছিল তো যেটা হচ্ছে ফ্রাইডে ছিল সিন ঠিক আছে সেদিনে কিন্তু একটু অসুস্থতার কারণে তোমাদের ভিডিও বানানো হয়নি তো তোমরা যদি এইখানে ক্লিক করো তেরো আট দু হাজার একুশে এইখানে যদি ভিও কেস লিস্টে ক্লিক করো তাহলে তোমাদের সেখানে কী বলা হয়েছে এবং জয়নিং রিলেটেড কী বলা হয়েছে এবং অর্ডার এবং জয়নিং নিয়ে কী বলা হয়েছে চলো সেটা একটু দেখে নিই তো দেখতেই পাচ্ছ ওখানে ক্লিক করার পর সরাসরি ডাউনলোড করে নিচ্ছি ওয়েস্ট বেঙ্গল অ্যাডমিনিস্ট্রেট ট্রাইব্যুনাল অফিসিয়াল ওয়েবসাইট থেকে ঠিক আছে ডেটটাই দেখতে পাচ্ছ তেরোই আগস্ট দু হাজার একুশ টাইমটাও দেখতে পাচ্ছ এগারোটা পি এম থেকে সাড়ে চারটা পি এম ইউ সি ইন দ্য অন স্ক্রিন ঠিক আছে তো সিঙ্গেল বেঞ্চে অনারেবেল জাস্টিস সৌমিত্র প্রাণ মহাসর এখানে ছিলেন উপস্থিত ছিলেন তো চলো এখানে একটু দেখে নিই আমাদের কেস যেটা নাম্বার ওয়ে ফোর থ্রি জিরো দেখতেই পাচ্ছ আকাশ বুনিয়া দেখতেই পাচ্ছ প্লাস ভার্সাস আদার্স ঠিক আছে তো আমাদের এই কেস নাম্বারটা দেখতে পাচ্ছ থ্রি নাইন সেভেন আদার্স প্লাস এসি সিওয়াই হোম এই যে এইটা হচ্ছে আমাদের কেস নাম্বার ঠিক আছে সিঙ্গেল বেঞ্চে আমাদের কেসটা ছিল সেখানে কিন্তু জয়নিং নিয়ে সমস্ত স্টেপ ওয়াইজ কিন্তু আলোচনা করা হয়েছিল যেটা জানতে পারলাম ঠিক আছে তো তোমাদের কিন্তু জয়নিং রিলেটেড সমস্ত কিছু তোমাদের যে জয়নিং করানো যায় সমস্ত বিষয়টি কিন্তু সেদিনে ভালোভাবে খুঁতিয়ে নখদ বিষয়ে দেখা হয়েছিল সেই বিষয়ে আবার কিন্তু তোমাদের একটা নেক্সট হিয়ারিংয়ের ডেট দিয়ে দিচ্ছে যেটা কিন্তু তোমাদের তেইশ তারিখে আবার সেই ডেটটা করা হয়েছে তোমরা যদি না দেখে থাকো তো আমি আবার দেখিয়ে দেবো যে তোমাদের কিন্তু হিয়ারিং এর যেটা ডেট দেওয়া হয়েছে সেটা কিন্তু তোমাদের তারিখে দেওয়া হয়েছে ঠিক আছে তেইশ তারিখে তোমাদের কেসের নেক্সট শোনা হিয়ারিংয়ের ডেট আছে তেইশ তারিখে আশা করি একটা প্রবল চান্স আছে তোমাদের কেসটা মিটিয়ে যাওয়ার ঠিক আছে আশা করা যায় যে তোমাদের কেসটা মিটিয়ে যেতে পারে তেইশ তারিখে কারণ একটা সম্ভাবনা প্রচুর পরিমাণ ঠিক আছে তো তোমরা যদি এখানে